ওয়েলকাম টু বিনোদন বাংলা। আজকের ভিডিওতে জানাতে চলেছি স্টার জলসায় বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম, চরিত্রের নাম, বয়স ও বাস্তব জীবনে জীবনসঙ্গীর নাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেত্রী পাখি ও পিয়ের ঠাম্মির ভূমিকায় অভিনয় করছেন। এনার চরিত্রের নাম মীরা। মীরার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম মৌমিতা চক্রবর্তী। অভিনেত্রী মৌমিতা চক্রবর্তীর বর্তমান বয়স 48 বছর। অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী বাস্তব জীবনে বিবাহিত এবং তার একটি ছেলেও আছে, ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দুর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম কৌশিক রায় এবং এনার বর্তমান বয়স 36 বছর। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক ছাড়াও এই অভিনেতা পুন্নিপুকুর, কুসুমদোলা, ফাগুন বউ এবং খড়কুটো ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন। বর্তমানে তিনি স্টার জলসায় বালিঝড় ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনেতা কৌশিক রায় বাস্তব জীবনে বিবাহিত, ছবিতে আপনারা তাকে তার স্ত্রীর সাথে দেখতে পাচ্ছেন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেত্রী অরণ্যর মামিমার ভূমিকায় অভিনয় করছেন। এনার চরিত্রের নাম পরমজিৎ। পরমজিতের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম ময়না মুখার্জি। এছাড়াও এই অভিনেত্রী স্টার জলসায় ধুলকণা এবং গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে তিনি স্টার জলসায় এক্কা দোক্কা ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনেত্রী ময়না মুখার্জি বাস্তব জীবনে বিবাহিত এবং তার যমজ পুত্র সন্তান আছে। বাস্তবে তার স্বামী হলেন ধারাবাহিক অভিনেতা সম্রাট মুখার্জি। সম্রাট মুখার্জি স্টার জলসায় গঙ্গারাম ধারাবাহিকের পর বর্তমানে স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করছেন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেত্রী পাখি ও পিউয়ের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এনার চরিত্রের নাম সুমিত্রা। সুমিত্রার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম রেশমি সেন এবং এনার বর্তমান বয়স 49 বছর। এছাড়াও এই অভিনেত্রী জি বাংলায় উমা এবং বর্তমানে জি বাংলায় মন দিতে চাই ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনেত্রী রেশমি সেন বাস্তব জীবনে বিবাহিত এবং তার একটি ছেলেও আছে। রেশমি সেনের স্বামী হলেন কৌশিক সেন, যিনি স্টার জলসায় গোধুলি আলাপ ধারাবাহিকে প্রধান নায়ক অরিন্দমের চরিত্রে অভিনয় করছেন এবং তাদের ছেলে জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেতা পাখি ও পিউয়ের বাবার ভূমিকায় অভিনয় করছেন। এনার চরিত্রের নাম শরৎ। শরতের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম কুশল চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স 52 বছর। এর আগে এই অভিনেতা জি বাংলায় যমুনা ঢাকি, সর্বজয়া এবং স্টার জলসায় মাধবীলতা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেতা কুশল চক্রবর্তী বাস্তব জীবনে বিবাহিত, ছবিতে আপনারা তাকে তার স্ত্রীর সাথে দেখতে পাচ্ছেন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেত্রী অরণ্য এবং অনুর দিদুনের ভূমিকায় অভিনয় করছেন। এনার আসল নাম অনুরাধা রায়। অভিনেত্রী অনুরাধা রায়ের বর্তমান বয়স 62 বছর। বর্তমানে এই অভিনেত্রী জি বাংলায় খেলনাবাড়ি এবং স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনেত্রী অনুরাধা রায় বাস্তব জীবনে বিবাহিত, তার স্বামী হলেন দেবরাজ রায়। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেতা অরণ্যর মামার ভূমিকায় অভিনয় করছেন। অরণ্যর মামার ভূমিকায় যিনি আছেন তার আসল নাম দেবদূত ঘোষ। অভিনেতা দেবদূত ঘোষের বর্তমান বয়স 53 বছর। এছাড়াও এই অভিনেতা শ্রীময়ী এবং স্টার জলসায় নজর ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে দেবদূত ঘোষ স্টার জলসায় অনুরাগের ছোঁয়া এবং একই সাথে শান বাংলায় সাথী ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনেতা দেবদূত ঘোষ বাস্তব জীবনে বিবাহিত, ছবিতে আপনারা তাকে তার স্ত্রীর সাথে দেখতে পাচ্ছেন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেতা অরণ্যর মামাতো ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন। অরণ্যর ভাইয়ের ভূমিকায় যিনি আছেন তার আসল নাম অভিষেক বোস এবং এনার বর্তমান বয়স 32 বছর। বর্তমানে এই অভিনেতা স্টার জলসা আলতাফরিং ধারাবাহিকে প্রধান নায়ক অর্জুনের ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও স্টার জলসায় গঙ্গারাম এবং জীবাংলায় নেতাজি ধারাবাহিকে তিনি প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা অভিষেক বোসের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড ছিলেন।
বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন ধারাবাহিক অভিনেত্রী দিয়া মুখার্জির সঙ্গে। সীমারেখা ধারাবাহিকে তারা দুজনে একসাথে অভিনয় করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে অভিষেক বোস প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে। গঙ্গারাম ধারাবাহিকে অভিষেক এবং সুরভি একসাথে অভিনয় করতেন। বর্তমানে সুরভি মল্লিক স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে শঙ্করের বৌদি মিতালির ভূমিকায় অভিনয় করছেন। ধারাবাহিকে এই অভিনেত্রী পাখির দিদির ভূমিকায় অভিনয় করছেন। এনার চরিত্রের নাম পিউ। পিউয়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম তানিয়া কর। অভিনেত্রী তানিয়া করের বর্তমান বয়স 31 বছর। বর্তমানে এই অভিনেত্রী স্টার জলসে হরগৌরী পাইস হোটেল এবং সান বাংলায় সাথী ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও এই অভিনেত্রী জি বাংলায় করুণাময়ী রানী রাজমণি, উমা, তারে আমি চোখে দেখিনি সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী তানিয়া কর বাস্তব জীবনে বিবাহিত। ছবিতে আপনারা তাকে তার স্বামীর সাথে দেখতে পাচ্ছেন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেত্রী অরণ্য দিদির ভূমিকায় অভিনয় করছেন। এনার চরিত্রের নাম অনন্যা সেনগুপ্ত এবং ডাকনাম অরণ্য দিদি। অনুর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবপর্ণা পালচৌধুরী। অভিনেত্রী দেবপর্ণা পালচৌধুরীর বর্তমান বয়স 35 বছর। বর্তমানে অভিনেত্রী স্টার জলসায় মেয়েবেলা ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনেত্রী দেবপর্ণা পালচৌধুরী বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার স্বামী হলেন সুব্রজ্যোতি পাল চৌধুরী। ছবিতে আপনারা তাকে তার স্বামীর সাথে দেখতে পাচ্ছেন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম পাখি ঘোষ দস্তিদার। পাখির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম মধুমিতা সরকার। অভিনেত্রী মধুমিতা সরকারের বর্তমান বয়স 29 বছর। এছাড়াও এই অভিনেত্রী কুসুমদোলা এবং কেয়ার করিনা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি উত্তরণ সহ বহু জনপ্রিয় ওয়েব সিরিজ এবং সিনেমাতে অভিনয় করছেন। অভিনেত্রী মধুমিতা সরকার বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার স্বামী হলেন ধারাবাহিক অভিনেতা সৌরভ চক্রবর্তী। তবে তাদের বিয়ের কয়েক বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম অরণ্য সিংহ রায়। অরণ্যর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম ইয়াস দাশগুপ্ত। অভিনেতা ইয়াস দাশগুপ্তর বর্তমান বয়স 36 বছর। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের পর তিনি বড় পর্দায় অভিনয় করার সুযোগ পেয়ে যান। বড় পর্দায় ইয়াস দাশগুপ্ত মিমি চক্রবর্তীর বিপরীতে টোটাল দাদাগিরি মন জানে না সিনেমাতে অভিনয় করেছেন এবং গ্যাংস্টার ওয়ান ধারাবাহিকে নুসরত জাহানের বিপরীতে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা ইয়াস দাশগুপ্ত বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার প্রথম স্ত্রী হলেন শ্বেতা সিং কালহানস। তবে শ্বেতা আর ইয়াসের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ইয়াস দাশগুপ্ত দ্বিতীয়বার বিয়ে করেন তারই সহ অভিনেত্রী নুসরত জাহানকে। তাহলে বন্ধুরা, বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।